আপনারা জানেন যে আমাদের যেই টিকা পাওয়াটা চ্যালেঞ্জ ছিল সেটা আমরা মোটামুটি ওভারকাম করে উঠেছি। ইতিমধ্যে 45 লাখ ডোজ টিকা এসে গেছে এই মাসেই। আমরা আশা করছি এই সপ্তাহে এবং পরবর্তী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে আরও অনেক টিকা আসবে। আপনাদেরকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় জানিয়েছেন এবং আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনা এবং পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কোভ্যাক্স ফ্যাসিলিটিস আছে সেটার মাধ্যমে টিকা যেটা পাওয়ার সেটাও আমরা পেতে শুরু করেছি। আমরা এই মুহূর্তে খুব বেশি আশঙ্কা করছি না যে টিকা নিয়ে আমরা কোনো বড় চ্যালেঞ্জে মুখোমুখি হব, এবং এখন যেভাবে কোভিড সংক্রমণ বাড়ছে সেখানে সবার টিকা নেওয়াটাই কোভিড সংক্রমণের মানে প্রতিরোধ করার জন্য একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। তো আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব যত বেশি মানুষকে টিকা দেওয়া যায় আমরা সেভাবেই কাজ করছি। আমরা বিগত দিনের যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই একইভাবে আমাদের এই দ্বিতীয় পর্যায়ের গণটিকা কার্যক্রম আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে করতে পারি সেই ধরনের সকল প্রস্তুতি আমাদের রয়েছে। যে আমাদের মেডিকেল কলেজ সংলগ্ন যে অডিটোরিয়াম সেখানেও এটি কার্যক্রম চলমান রয়েছে, এসকে হাসপাতাল এবং পুলিশ হাসপাতাল সেখানেও এই ধরনের কার্যক্রম রয়েছে, এবং আমাদের সম্মিলিত সামরিক হাসপাতাল, এই চারটি জায়গা থেকে টিকার কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে এবং সরকারের যে নির্দেশনাগুলো দেওয়া হবে সেটি পালন করার ক্ষেত্রে সিটি কর্পোরেশন সকল সময় দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি সকলে টিকা গ্রহণ করে নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার ক্ষেত্রে সহযোগিতা করব।